প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, অ্যাসিড, ক্ষারক এবং লবণের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস এইটে অ্যাসিড, ক্ষারক ও লবণের সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমরা একটু বিশদ আলোচনা করব। অ্যাসিড সম্পর্কে আমরা ক্লাস এইটে জেনেছি। অ্যাসিড কাকে বলে আমরা আগে একটু আসি, আগে একটু জেনে নিই অ্যাসিডটা কি, একটু মনে করার চেষ্টা করি। আমরা ক্লাস এইটে পড়েছিলাম অ্যাসিড হচ্ছে ওই সমস্ত যৌগিক পদার্থ যাদের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। কি বলেছি? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এবং যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? অ্যাসিড বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি পেছনে লিখেছি অ্যাসিড, অ্যাসিডের দুইটা ভাগ দিয়েছি, জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিড। আগে আমরা অ্যাসিডের সংজ্ঞাটা আর একটু ভালো মতো জেনে নিই। যে সমস্ত যৌগিক পদার্থে হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকবে এবং সেটা প্রতিস্থাপনের যোগ্যতা রাখবে, অর্থাৎ যে সমস্ত যৌগিক পদার্থে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেনটা থাকবে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এবং সেটা জলীয় দ্রবণে কি হয়ে যাবে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, তাকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। তাহলে অ্যাসিডের সংজ্ঞা আমরা জানলাম, তোমাদের বইতেও আছে। এখন যখন আমি একটু মনে করিয়ে দিলাম, নিশ্চয়ই তোমাদের মনে পড়লো। তো অ্যাসিডের কিছু ইয়ে আছে, কি বলা, বৈশিষ্ট্য আছে, আমরা ক্লাসে যে পড়েছিলাম, একটু মনে করার চেষ্টা করবো। অ্যাসিডটার বৈশিষ্ট্যের মধ্যে কি হবে? অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনের হাইড্রোজেন থাকবে, এবং অ্যাসিড জলীয় দ্রবণে কি আয়ন উৎপন্ন করবে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। অ্যাসিড যদি আমি আমরা অ্যাসিডটা কিছু অ্যাসিডটা খাওয়া যায়, যেমন আমি এখানে লিখেছি জৈব এবং খনিজ অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো কিন্তু একটু দুর্বল অ্যাসিড, এগুলো খাওয়া যায়। যখন আমরা অ্যাসিডকে আমাদের জীবে লাগাবার সারটা কিরকম হবে? টক সার, অর্থাৎ অ্যাসিড টক সারযুক্ত। আমরা আর একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এরপর হচ্ছে অ্যাসিড লাল লিটমাসকে কি করে? নীল করে। তাহলে আমরা অ্যাসিডের ব্যবহার গুলো জানলাম, এখন আমরা অ্যাসিডের প্রকারটা একটু দেখবো। অ্যাসিডের প্রকারটা আমরা অ্যাসিডকে দেখতে পাচ্ছি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিডটাকে বলা হয় দুর্বল অ্যাসিড, যেটা ফর্মুলে পাওয়া যায়। আমরা বিভিন্ন ফর্মুলের মধ্যে অ্যাসিডগুলো পাবো, এবং অ্যাসিডগুলো আমাদের জন্য খুবই উপকারী। এটার আরেকটা নাম হচ্ছে কি, এটাকে কি বলা হয়? দুর্বল, দুর্বল অ্যাসিড। আর আরেকটা অ্যাসিড হচ্ছে খনিজ অ্যাসিড, এটি হচ্ছে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী। তাহলে দুর্বল শক্তিশালী কি জন্য? অ্যাসিড মূলতই তো এখানে হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকবে এবং সেটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে, কিন্তু দুর্বল প্রত্যেকটা অ্যাসিডই কিন্তু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতেছে জলীয় দ্রবণে, কিন্তু কেন তারা দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড? জৈব অ্যাসিডগুলোর মধ্যে প্রতিস্থাপনের হাইড্রোজেন আছে, কিন্তু তা অল্প মাত্রায় বাইরে বিয়োজিত হয়, অর্থাৎ অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে, তাই তারা দুর্বল অ্যাসিড। এবং খনিজ অ্যাসিড গুলো হচ্ছে খুবই শক্তিশালী, এখানে যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে প্রত্যেকই প্রতিস্থাপিত হয়ে পানির মধ্যে জলীয় বায়ুর মধ্যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, অর্থাৎ খুব দ্রুত গতিতে এরা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে, এবং এই জন্য এরা শক্তিশালী অ্যাসিড। আমরা কয়েকটা জৈব অ্যাসিডের নাম দেখতে পাচ্ছি, অ্যাসিটিক অ্যাসিড যেটাকে বলা, যার সঙ্গে হচ্ছে সিএসটি, সিডব্লুএইচ। এগুলো হচ্ছে তোমাদের বহু নির্বাচনের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, একটু খেয়াল করবে। সাইট্রিক অ্যাসিড C6, H8O7, অক্সালিক অ্যাসিড HWC, CWH। আর কিছু শক্তিশালী অ্যাসিডের নাম, একদম কমন কিছু জিনিস যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে, সেগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এবার আমরা অ্যাসিডের প্রকার, অ্যাসিডের ব্যবহার এবং অ্যাসিড কাকে বলে এগুলো আমরা জানলাম। এখন অ্যাসিডের ব্যবহারটা আমাদেরকে একটু দেখতে হবে। আর অ্যাসিডের এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা অনেক কিছু জানবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু প্রশ্ন, কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন লিখে রাখছি, এগুলো একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। তোমরা সাধারণত জানো যে গুলটা যদি আমাদেরকে কামড় দেয় তাহলে সেখানে কি হয়, একদম জলে কেন জলে, বা গুলটা কামড়ে হিস্টামিন নামক একটা ক্ষারীয় পদার্থ থাকে, তখন আমরা যদি কিছু মলম লাগাই, সেই মলমগুলোর মধ্যে কি থাকে?
ভিনেগার থাকে, বেকিং সোডা থাকে যা অ্যাসিড, এবং যা থাকে খার সাথে বিক্রিয়া করে এটাকে প্রশমিত করবে। তাহলে অ্যাসিডের অনেক ধরনের ব্যবহার আমরা পাচ্ছি। প্রথমে তো হলো জৈব অ্যাসিডগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য এবং আমাদের বেড়ে ওঠার জন্য, আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড, যেগুলো আমরা ফলমূলের মধ্যে পেয়ে থাকি। তাহলে জৈব অ্যাসিডগুলো আমাদের জন্য খুব ভালো, অ্যাসিডের ব্যবহার মতো আমরা সেটা দেখলাম। তোমরা দেখতে পাচ্ছ কেন অ্যাসিডিক অ্যাসিড আচার তৈরি করতে বা ব্যায়াম মতো বিভিন্ন ধরনের আচার তো আমাদের সবারই প্রিয়, আমরা সবাই আচার খেতে পছন্দ করি। সেই আচারটা তৈরি করতে কিন্তু আমাদের এই অ্যাসিডিক অ্যাসিডটা লাগবে, যেটাকে আমরা ভিনেগার বলি। তারপর সাইট্রিক অ্যাসিড, লেবু, লেবু এই গরম দিনে তো লেবু সবার খুবই পছন্দনীয় সবার। সেই লেবুর মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড C6H8O7, অক্সালিক অ্যাসিড এটা লেবুর মধ্যে থাকে। তোমরা আরো ক্লাস এইটে পড়ে আসছো, আরো অনেকগুলো ফর্মুলার মধ্যে কি কি অ্যাসিড পাওয়া যায় তোমরা নিজেরা একটা তালিকা তৈরি করে নিবে। তারপর দেখো সালফিউরিক অ্যাসিড, এই যে আমরা যখন সৌর প্যানেলের মাধ্যমে যখন বিদ্যুৎ উৎপন্ন করি, সেই বিদ্যুৎটাকে সংরক্ষণ করার জন্য বা এটাকে রিজার্ভ করার জন্য আমরা এক ধরনের ব্যাটারি ব্যবহার করি। সেই ব্যাটারির মধ্যে যে অ্যাসিডটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর তাছাড়া আমরা যে বিভিন্ন টয়লেটের সামগ্রী ব্যবহার করি, যে হার্টবিট থেকে শুরু করে বিভিন্ন টয়লেটে পরিষ্কার করার জন্য ওই সমস্ত শক্তিশালী অ্যাসিডগুলো ব্যবহার করা হয়, এই যে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিন, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো। তাছাড়া স্বর্ণ গলার মধ্যে যে রাজ অম্লর নাম আমরা শুনি সেটাও কিন্তু একটু ভিন্ন মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাছাড়া যে রকেটের জ্বালানি হিসাবেও আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি, এবং বিভিন্ন ধরনের সার তৈরিতে আমাদের উল্লেখযোগ্য সারগুলো হচ্ছে কি কি দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, তারপর হচ্ছে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই অ্যাসিডগুলো আমরা প্রত্যেকে পাই। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং তোমার ফসফরিক অ্যাসিড থেকে এগুলো তোমাদের বইতেই আছে। তাহলে আমরা অ্যাসিডের ব্যবহারগুলো পেলাম। এখন অ্যাসিডের ব্যবহার করতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন, জৈব খনিজ অ্যাসিডের পার্থক্য। আমরা আগে বলেছি জৈব অ্যাসিডগুলো হচ্ছে ফর্মুলের মধ্যে পাওয়া যায়, আর খনিজ অ্যাসিড হচ্ছে খনিজ যে অ্যাসিডগুলো খনিজ পদার্থ থেকে যে অ্যাসিডগুলো পাওয়া যায় সেগুলো। আর জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, কারণ এর মধ্যে প্রতিস্থাপনে হাইড্রোজেন কম থাকে এবং অপরিণামে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। আর খনিজ অ্যাসিডটা শক্তিশালী এই কারণেই যে এর মধ্যে প্রতিস্থাপনে হাইড্রোজেন গুলো খুব সহজে প্রতিস্থাপিত হয়েছে এবং খুব দ্রুত প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাই পাকস্থলীতে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় কেন? দেখো পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা নির্দিষ্ট মাত্রা লাগে। আমরা জানি অ্যাসিড পিএইচ মান হচ্ছে, যেমন কিছু পিএইচ মান হচ্ছে 7 থেকে কমে গেলে সেটা অ্যাসিডই হয় আর বেড়ে গেলে সেটা ক্ষারীয় হয়। এখন অ্যাসিড পাকস্থলীতে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসরণ হবে তখন সেটা কত মাত্রার দরকার হয়? 2 মাত্রার। এর মধ্যে যদি 0.5 মাত্রা এদিক ওদিক হয় তখন পাকস্থলীর মধ্যে কি হয়, অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। যেমন আমরা যখন গরুপাচ্য খাবারগুলো খাই, যেমন মাংস, বিরিয়ানি এই ধরনের খাবারগুলো হয়, তখন এগুলোকে হজম করার জন্য পাকস্থলীতে প্রচুর পরিমাণে অ্যাসিড নিঃসরণ হতে হয়, ফলে আমাদের অ্যাসিডের পাকস্থলীতে অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। তো এটাকে প্রশমিত করার জন্য আমরা কি কোমল পানি জাতীয় খাবার খাই, কোমল পানি জাতীয় পানি পান করি, সেগুলো কি করে ওই অ্যাসিডগুলো যেহেতু অ্যাসিডিও ওখানে আরো কিছু অ্যাসিড অম্ল পরিবেশ সৃষ্টি করে, ফলে অ্যাসিডটা প্রশমিত আস্তে আস্তে কমে যায় এবং আমাদের খাদ্যটা হজম হয়। এখন হচ্ছে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড, এটার আরেকটা নাম হচ্ছে কি কার্বনিক অ্যাসিড। আমরা পুরো কথার মধ্যে থেকে তোমরা কিন্তু অ্যাসিডের অনেকগুলো ব্যবহার সম্পর্কে জানবে। কার্বনিক অ্যাসিডটা কি একটা খনিজ অ্যাসিড, বাট এটা দুর্বল, এটা একটু দুর্বল প্রকৃতি। তোমাদের প্রশ্নে আসে প্রায় সময় অনুধাবনমূলক প্রশ্নে দেখবে কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড কেন, এটা খনিজ অ্যাসিড পর পর দেখা যাচ্ছে ওই একই কথা। কার্বনিক অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনে হাইড্রোজেন রয়েছে, কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না জলীয় দ্রবণে, তাই এটা দুর্বল অ্যাসিড। কিন্তু কার্বনিক অ্যাসিডের আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, আমাদের যদি সাপ বাসা বাড়িতে সাপের উপদ্রব হয় তখন আমরা এই কার্বনিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা জানলাম কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড কেন। এখন বিস্কুট পাউরুটি কিভাবে ফুলে,
এই যে আমরা অ্যাসিডের কিন্তু আরেকটা ব্যবহার এখানে চলে আসলো, বিস্কিট কে পাউরুটি ফুলাতে অ্যাসিডের ব্যবহার হয়, সেটা কি সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়াম বাই কার্বনেট এটা ফুলাতে একটা গুরুত্বপূর্ণ ইয়ে হলো NaCl NaHCO3 সোডিয়াম বাই কার্বনেট। এই অ্যাসিডটা ব্যবহার করে পাউরুটি কি ফুলানো হয়, কিভাবে ফুলানো হয় আমরা একটু সমীকরণের সাহায্যে ব্যাপারটা জেনে নিব। দেখো সোডিয়াম সোডিয়াম NaHCO3 এটাকে যখন পাউরুটি এবং বিস্কিটের জন্য খামির তৈরি করে এটার মধ্যে দেওয়া হয় তখন এটা কি করে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সোডিয়াম কার্বনেট তারপরে কি তৈরি করবে পানি তৈরি করবে H2O+ কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইডটা এটা একটা গ্যাস, এটাই পাউরুটিকে আসলে যখন এটা পাউরুটিতে ফুলে দিবে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন বুদবুদ হয়ে বের হতে থাকবে তখনই পাউরুটি এবং বিস্কুট এবং পাউরুটি খামিরটা ফুলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমীকরণের সাহায্যে ব্যাখ্যা, যদি সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলে তাহলে তোমরা তাও পারবে এবং যদি এমনিতে ব্যাখ্যা করতে বলে সেটাও পারবে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ অ্যাসিড কিভাবে পাউরুটিটাকে ফুলানোতে সাহায্য করে। অ্যাসিডের ব্যবহার তো এই আলোচনা এগুলো করতে করতে এটা আমাদের অ্যাসিডের ব্যবহার আলোচনা হচ্ছে, এটা তোমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন, তোমরা আশা করি পারবে। আর এই যে এমনিতে শক্তিশালী অ্যাসিড বলা হয় কেন, একই কথা শক্তিশালী অ্যাসিডের এখানে আছে আমরা HCl3 হচ্ছে একটা খনিজ অ্যাসিড এবং এর প্রত্যেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে পানি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাই এটাকে কি বলা হয় শক্তিশালী অ্যাসিড। খুবই ইজি এবং খুবই নরমাল একটা প্রশ্ন। আর অ্যাসিডের অপব্যবহার ও শাস্তি, অ্যাসিডের অ্যাসিড যেমন আমাদের জন্য দৈনন্দিন জীবনে আমাদের অ্যাসিডের ব্যবহার যেমন খুবই গুরুত্বপূর্ণ, একটা দেশ কতটুকু উন্নত সেটা সেই দেশের অ্যাসিডের ব্যবহারের উপর নির্ভর করে। অ্যাসিডের ব্যবহার মানে কি অন্যের গায়ে ছড়ে দেওয়া বা এর অপব্যবহার না, ভালো ব্যবহারটাই হচ্ছে অ্যাসিডের ব্যবহার। যারা যত শিল্প পর্যায়ে যত অ্যাসিড ব্যবহার করতে পারবে সেই দেশ তত বেশি শিল্প উন্নত, কিন্তু ইদানিং আমাদের দেশে কিছু খারাপ মানুষ অ্যাসিডের অপব্যবহার শুরু করেছে এবং এর অপব্যবহারের ফলে কিন্তু আমাদের অনেকের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন ধ্বংসের সম্মুখীন হচ্ছে। যেমন কারো উপর আক্ষেপ নিয়ে যদি কারো গায়ে অ্যাসিড চোরা হয় অ্যাসিড কী হবে ত্বকে ঝলসে দেয়, এটা যতক্ষণ পর্যন্ত যত যদি কারো উপর অ্যাসিড ছোড়া হয় তখন তার উপরে সেই জায়গাতে আমরা কী করবো প্রচুর পরিমাণ পানি ঢালবো যাতে ওই জায়গায় জ্বলনটা কমে যায়। একটা কার গায়ে যদি অ্যাসিড ছোড়া হয় তাদেরটা কিন্তু বিকৃত হয়ে যায়, ফলে তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবনে সে অনেক ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু আমরা সেটা করবো না। এই জন্য আমাদের বাংলা সরকার 1995 থেকে নারী শিশু আইন হিসাবে একটা আইন পাশ করেছে অ্যাসিড ছুড়লে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হলে কি যার গায়ে অ্যাসিড ছোড়া হয়েছে সে কি কোনো উপকার পাচ্ছে, পাচ্ছে না। তাহলে আমাদের এর জন্য জনসচেতনতা দরকার এবং বিভিন্ন ধরনের প্রচারণা দরকার যাতে অ্যাসিডের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, অ্যাসিড ছোড়া থেকে খারাপ মানুষদেরকে বিরত রাখতে পারি। তাছাড়া যারা অ্যাসিড বিপণন করে তাদেরও হুঁশিয়ার থাকতে হবে যে কারো কাছে অ্যাসিড বিক্রি করা যাবে না। অ্যাসিড আমাদের জন্য যেমন খুবই ভালো কিন্তু এর ব্যবহারের কারণে এটা আমাদের জন্য মাঝে মাঝে ক্ষতির সম্মুখীন হয়, সেটা আমাদের সচেতনতা বাড়াতে হবে যাতে আমরা অ্যাসিডের ভালো ব্যবহারটাকে বাড়াতে পারি। প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, আমাদের যতগুলো এখানে কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা সবগুলো বই পড়ে এবং আমার লেকচার শুনে আলোচনা করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।